আমরা প্রবাসে চিনি, মানুষের কান্না আমাদের এখানে লুকানো আছে। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য, হয় হয় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে, ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনি আপনি ইয়ার সে, মই মিলুঙ্গা দর্দে গম কি পাথর দেওয়ার সে। এটাই সত্য, প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায়। আজকে তো ভিডিও কল, আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে উমরায় গেছি তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের আমি, বৈশা জি আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নাদুস চেহারা সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, কয় বাংলাদেশে। তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই, কোথায় বাড়ি, কয় নোয়াখালী। কতদিন এখানে, কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও, কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন ঠিক না? তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই, বৎসরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন, 2 মাস থেকে 3 মাস ছিলেন 36 মাস, 3 বৎসর আপনি বাড়িতে ছিলেন, 23 বৎসরই আপনি বাহিরে আছেন, লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল, সে হ্যান্ডে গাড়ি চালানো ছাড়া দিয়া সাইড করা চোখের পানি ছাড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝে না। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সাইন্টিফিক তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই বিকালে ফিরি, পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়, কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায় পড়ি। হায় হায় হায়।